হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য এই সপ্তাহের অক্টোবরের 23 থেকে 30 পর্যন্ত যতগুলি ইম্পর্টেন্ট এমপ্লয়মেন্ট নিউজ, যেগুলি আপডেট হয়েছে, যেগুলো আমাদের পেপার বেরোয় কর্মক্ষেত্র, কর্মসংস্থান, শিক্ষা, চাকরি, খেলা, জীবিকা, দিশারি, এইসব পেপার থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি একটা টেবুলার ফর্মে বানিয়েছি। আপনারা এখানে কী কী এখন নতুন জব নিউজ আছে এবং কী কী তার জন্য কোয়ালিফিকেশন, লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলো সব পেয়ে যাবেন। চলুন বন্ধু, স্টার্ট করা যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হচ্ছে RRB ইস্টার্ন জোন থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে লোক নেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আপনার 2907টি। 14 নভেম্বর 2018 মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাদের সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে আপনাদের ITI কোর্স করে থাকতে হবে। কোর্স কমপ্লিট করে থাকলে তবে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, ওয়েবসাইট লিঙ্কে গেলে আপনারা ডিটেলসে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। নেক্সট যেটি রয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। 0 পদ 1785, যোগ্যতা সবকিছু একই, বয়স 15 থেকে 24, লাস্ট ডেট 22 নভেম্বর। ওয়েবসাইট সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে। টোটাল 0 পদ 1054টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, HS রয়েছে, তার সঙ্গে আপনাদের যদি ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেটি ডিজায়ারেবল, মাস্ট নয়। বয়স হতে হবে 27-এর মধ্যে, লাস্ট ডেট হচ্ছে 10 নভেম্বর 2018। www.mha.gov.in এই ওয়েবসাইটে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তার আগে আপনাদের ন্যাশনাল কেরিয়ার পোর্টালে গিয়ে আপনাদের নামটি নথিভুক্ত করে থাকতে হবে। সেই নাম রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের পরবর্তীকালে ফর্ম ফিল আপের সময় লাগবে। এরপর যেটা হচ্ছে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশে কনস্টেবল পোস্টে লোক নেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি 218টি, লাস্ট ডেট 29 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। বয়স হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। এরপর রয়েছে IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে 1700টি পোস্টে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এর লাস্ট ডেট রয়েছে 1 নভেম্বর। www.iocl.com এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা আপনাদের সংশ্লিষ্ট স্টেটে ITI পাস হয়ে থাকতে হবে। এরপর স্টাফ সিলেকশন কমিশন থেকে স্টেনোগ্রাফার পোস্টে লোক নেওয়া হবে। প্রথমে ভ্যাকেন্সিটি কম ছিল, পরবর্তীকালে ভ্যাকেন্সিটি রিভাইজ করা হয় এবং এখন টোটাল ভ্যাকেন্সি প্রায় 1700 কাছাকাছি। এর বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের HS পাস করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট স্টেনোগ্রাফারের শর্ট হ্যান্ড টাইপিংয়ে 80 থেকে 100টি ওয়ার্ড পার মিনিটে স্পিড, টাইপিং স্পিড থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সেখানে ডিটেলস, PDF টি, নোটিফিকেশন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর রয়েছে বারাণসী ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস পোস্টে লোক নেওয়া হবে। টোটাল 0 পদ 374টি। এটির মাধ্যমিক পাস করে ITI যারা এবং যারা নন ITI দুজনেই অ্যাপ্লাই করতে পারেন। লাস্ট ডেট 9 নভেম্বর। বয়স হবে 15 থেকে 22 বছরের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের নিচে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে হলদিয়া মিউনিসিপ্যালিটিতে ক্লার্ক এবং মজদুর পোস্টে লোক নেওয়া হবে। টোটাল 0 পদ 13টি। শিক্ষা খেলার জগতে যারা ভালো আছেন তাদের জন্য এই স্পেশাল পোস্টটি। 8 পাস এবং 9 পাস যোগ্যতায় যারা তারা এই পোস্টে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। হলদিয়া মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। এরপর যেটি রয়েছে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেডে MTS পোস্টের টোটাল 50টি লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক চাওয়া হয়েছে। বয়স আপনাদের 18 থেকে 25। অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com-এ গেলে আপনারা লাস্ট ডেট, কোয়ালিফিকেশন সহ অন্যান্য ডিটেলস পেয়ে যাবেন। এরপর রয়েছে হিন্দুস্তান এরোনটিক্সে অ্যাপ্রেন্টিস পোস্টে লোক নেওয়া হবে। টোটাল 0 পদ 121টি। এর লাস্ট ডেট 30 অক্টোবর 2018। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। apprentice.gov.in এখান থেকে আপনারা ফর্ম্যাটটি ডাউনলোড করে অফলাইনে আপনাদের এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি বললাম এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে পাঠাতে হবে। এরপর রয়েছে CMERI এই রিক্রুটমেন্ট বোর্ডটি টেকনিক্যাল অফিসার লোক নিচ্ছে। গ্র্যাজুয়েট, বিটেক গ্র্যাজুয়েট যারা তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারে। টোটাল 0 পদ 10টি এবং লাস্ট ডেট এর হচ্ছে 5 নভেম্বর। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এরপর গেল ইন্ডিয়া থেকে টিচার এবং ইঞ্জিনিয়ার পোস্টে লোক নেওয়া হবে। টিচার পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, তার সঙ্গে আপনাদের যে টিচারের কোর্স হয় যেগুলি BEd, সেই কোর্স কমপ্লিট করে থাকতে হবে। ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হতে হবে। টোটাল ভ্যাকেন্সি 178টি। 13 নভেম্বর এর লাস্ট ডেট। GailOnline.com এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস নোটিফিকেশন এর পেয়ে যাবেন। এরপর হচ্ছে ব্যাংক নোট প্রেসে আপনাদের টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে লোক নেওয়া হবে। টোটাল 0 পদ 86। এর লাস্ট ডেট হচ্ছে 9 নভেম্বর 2018। bnpdivas.spmcil.com এই ওয়েবসাইট যেটি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারে, এখানে ক্লিক করলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন।
লাস্টের যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রে আপনার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অ্যাপ্রেন্টিস পোস্টের লোক না হবে, যারা আইটিআই এবং এইচএস কোয়ালিফিকেশন পোস্ট অনুযায়ী তারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন। টোটাল শূন্য পদ রয়েছে 122টি এবং এর লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14ই নভেম্বর। NPCIL careers.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। তো এগুলি ছিল এই সপ্তাহের সব এমপ্লয়মেন্ট নিউজ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, চ্যানেলের সঙ্গে থাকুন, গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন আপডেট এখানে দেওয়া হয়ে থাকে, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।